কথা বলেন না কেন? অহংকার বেজে চাপ পা ফেলা যাবে না। কিছু কিছু যুবক আছে, ওদের হুন্ডা চালানো দেখা বোঝা যায় এটা সমাজের কেদার সন্ত্রাস। কথা বলেন, ওরা চেয়ারম্যানের টাকায় হুন্ডা কেনে, কথা বলেন, ওরা মেম্বারের টাকায় হুন্ডা কেনে, ওরা এমপির টাকায় হুন্ডা কেনে, ওরা জনগণের রাস্তাঘাট মেরে খাওয়ার টাকা দিয়ে হুন্ডা কেনে। ওদের হুন্ডা চালানো দেখে মনে হয় এই সমাজের সবচাইতে বড় বেয়াদব যায়, কথা বলেন না কেন? আর না হলে দেখবেন যারা হুন্ডা বেকায়দায় চালা, না হলে শ্বশুর বাড়িতে কিনে দিস, কথা কন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দার এইভাবে চলাফেরা করবে না। ওদের গাড়ি চালানো দেখে বোঝা যায় এটা আল্লাহর গোলাম গাড়ি চালায় যায়। আর ওই এমন কায়দায় হুন্ডার গিয়ার মারে, হ্যাঁ, ও হুন্ডার আগে মনে হয় নিজে দৌড়ে যায়, কথা কন ঠিক কিনা? এরকম অহংকার আমাদের ভিতরে আছে না নাই? আবার দেখবেন পাঁচতলা বাড়ি করেছে, ওই পাঁচতলার বিল্ডিং দিয়ে নামার পথে সিঁড়ি দিয়ে এমন ভাব নেয় মনে কি যেন একটা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা কখনো দাম্ভিকতা করবে না, অহংকার করবে না, এই জমিনে তারা নম্র হবে, বিনয়ী হবে, ভদ্র মানুষ হবে। বলেন আল্লাহ আকবার। আমরা কি ভদ্র মানুষ হতে রাজি আছি? জমিনে কি হিসাব করে পা ফেলবো ইনশাল্লাহ? আমাদের চলা ফেরা, ওঠা বসা, জবান, কথা বলা সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা উগ্র মেজাজি হয় না, বদ মেজাজি হয় না, ওরা জমিনে অহংকার করে না, কথা বলেন ঠিক কি না? আজকে একটা দামি মোবাইল কিনে অহংকার, দামি জামা গায়ে দিয়ে অহংকার, দামি একটা বাড়ি বানায় অহংকার, দামি একটা গাড়ি কিনে অহংকার, আমাদের অহংকার আছে না নাই? অনেকে আবার সুন্দরী বউ পায় অহংকার দেখা আছে না নাই? বউডারে সাজাইয়া এমন কায়দায় সাজায়, মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘরে, মানুষে জিজ্ঞাসা করলে ভাই কে, কয় বোঝো না, টের পাও না, ও আমার জান, বাপরে বাপ, তো কই নিয়ে যাও, কয় বিয়ে করছে 17 দিন হলো, নিজে ঘরের ভিতরে আর কত দেখি, আজকে একটু বৌরে নিয়ে সৈয়দপুরে যাচ্ছি ফুসকে খাওয়ার জন্য। এমন কায়দায় বৌরে সাজাইয়া ব্যাপারটা করে যে পুরুষেরা দেখায় এটা সুন্দরী বহির অহংকার দেখায়, এরকম আছে না নাই? হে যুবক, দেখানো জায়েজ না হারা? আরো জোরে বলেন, তোমার মতো যুবক তো দেখাবেই। কারণ হলো আমরা তো রহমানের বান্দা, কেমন গুণাবলী তাদের, কি কি গুণ থাকার দরকার, আমরা তো কখনো এগুলো জানি নাই, শুনি নাই, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ, আমরা কখনো জানার চেষ্টা করি না। কি করলে জমিনে শান্তি পাবো, কি কাজ করলে পরকালে মুক্তি পাবো, কোন আমলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কি কি কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এগুলো কখনো জানার এবং বোঝার চেষ্টা করি না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমার রহমানের বান্দার গুণাবলী বলতে গেলে এক একটা গুণাবলী নিয়ে যদি আমি আলোচনা করি একটা দিন চলে যাবে, কিন্তু অনেকগুলো কথা আমি বলতে চাই। রহমানের বান্দার এক নাম্বার গুণাবলী, তারা জমিনে চলবে ভদ্রভাবে, বিনয়ের সহিত, দেখেই যেন বোঝা যায় আল্লাহর প্রিয় গোলাম হেঁটে যায়, কথা বলেন ঠিক কিনা?